নেতাজি সুভাষচন্দ্র বসুকে এর আগে কোনো প্রধানমন্ত্রী সম্মান দেখানোর সাহস করেননি, মোদিজি করে দেখিয়ে দিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে উত্তর দিনাজপুরে ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এমনই মন্তব্য করলেন। সাংসদ সুকান্তবাবু বলেন, ইটাহারেও অনেক কেলেঙ্কারিতে জড়িত মানুষ রয়েছেন, ধীরে ধীরে সবই প্রকাশিত হবে। ভারতবর্ষের আইন এত শক্ত, কেউ আগামী দিনে ছাড় পাবেন না। মঙ্গলবারে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মতিথি পালনে ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে পা রেখে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন শুনুন। হাইকোর্টের নির্দেশে 24 ঘন্টার মধ্যেই শেখ সিরাজউদ্দিনকে এসএসসি পদ থেকে সরিয়ে দিল রাজ্য সরকার। হাইকোর্ট ধরা পড়েছে যে চুরি চামারি হয়েছে, তারা নিজের পরিবারের লোকদেরকে চাকরি দেওয়া থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম করেছে। হাইকোর্টের সামনে যেরকম ধরা পড়লে তো ছড়াতেই হবে, হাইকোর্টের নির্দেশ মানবেন না, তাহলে তো কন্টেম্প অফ কোর্ট হবে। মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবকে তখন কোর্ট ডেকে নিয়ে যাবে, কোমরে দড়ি বেঁধে, দেখতে খারাপ লাগবে খুব। অনশনকারীদের কোনো ক্ষতি হলে আগুন জ্বলবে, ডিএ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী ঘুষিয়ে। অনশন যারা করছে তাদের পাশে আমরা আছি, সর্বতোভাবে আছি। জাল নথির মাধ্যমে শয়ে শয়ে ভুয়ো সিম কার্ড বানিয়ে টাকার বিনিময়ে হোয়াটসঅ্যাপে ওটিপি বিদেশে পাচার হয়েছে, বেঙ্গল এটিএস এর হাতে গ্রেপ্তার হয়েছে 9 জন। তদন্ত হওয়া উচিত, এদের কোনো সূত্র দেশের সন্ত্রাসবাদী সংগঠনগুলো বা দেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের সাথে কোনোভাবে যুক্ত কিনা, এই বিষয়ে নির্দিষ্ট তদন্ত হওয়া উচিত। এটিএস এর উচিত প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নেওয়া। বাংলা দুর্নীতিতে আরও এক মলয়ের নাম, এবারে রেশন দুর্নীতি মামলায় বিপাকে মলয় আদ্র। মলয়কে তলব করেছে ইডি, চতুর্থবার তলব করা হয়েছে আজ হাজিরার নির্দেশ। এরকম বহু মলয় আছে, আজকাল তো বাংলাতে মলয় বাতাস বইছে আর কি। চুরিতে এরা তৃণমূল কংগ্রেস একের পর এক এমন রেকর্ড তৈরি করছে যে এই রেকর্ড আগামী দিনে গিনিস বুকে স্থান পাবে। এবং চুরিতে যদি অলিম্পিকে মেডেল পাওয়ার সুযোগ থাকতো, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই গোল্ড মেডেলটা ভারতবর্ষের জন্য। সন্দেশখালী ঘটনার জের আরও এক কোম্পানি সিআরপিএফ পেতে পারে ইডি ও সিবিআই, স্বরাষ্ট্রমন্ত্রকে এই বিষয়ে ইতিমধ্যে কথাবার্তা চলছে। দেখেন, ইডি অফিসারেরা নিজেদের জীবনের রিস্ক নিয়ে তদন্ত করছে, কারণ এটা তো অন্য রাজ্যের মতো রাজত্ব নয়, এখানে দেখে মনে হয় যে তালিবান রাজত্ব চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারাতে যারা চোর, তারাই চোরের মায়ের বড় গলা শুনেছিলাম, তারাই উল্টে কোতোয়ালকে পেটাচ্ছে, এরকম অবস্থা আর কি। স্বাভাবিকভাবে তাদের সুরক্ষার জন্য দরকার পড়লে এক কোম্পানি কেন, 4-5 কোম্পানি সিএসএফ দেওয়া উচিত, তাদের সুরক্ষা সুরক্ষিত থাকা উচিত। আর যেভাবে কিছুদিন আগে আমরা দেখলাম যে সুজিত বসুর বাড়ির সামনে হাতে লাঠি উঁচিয়ে সিআইএসএফ টহল দিচ্ছে এলাকা, যাতে কেউ লোক জড়ো করে ওখানে ঝামেলা করতে না পারে, সেইভাবে তদন্ত হওয়া উচিত। আর তদন্ত তো প্রচুর বাকি, আপনাদের ইটাহারেও বড় বড় চোর বসে আছে খাদ্য দুর্নীতি মামলায়, বেশ কিছু চালকলের মালিক আছে ইটাহারের, তাদের নামও আসবে আগামী দিনে, আমাদের কাছে খবর আছে। মমতা ব্যানার্জি বলছেন, আমরা বৈঠক করতে যাই, দেখি সিপিএম বৈঠক কন্ট্রোল করে। এটা কালকের হয়ে গেছে, নতুন বল। আজ নেতাজির জন্মজয়ন্তী, কংগ্রেস সরকার থাকাকালীন নেতাজি এলো, এবারে কি ফাইল ওপেন হবে? এবার ফাইল তো ওপেন হয়েছে, বেশ কিছু ফাইল ওপেন হয়েছে, এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে মোদিজি যে সম্মান দিয়েছে, এই সম্মান আগের কোনো সরকারের আমলে দেওয়া হয়নি। কলকাতা, এই দিল্লিতে যার নাম রাজপথ ছিল ইংরেজদের নামে, যেখানে কিং জর্জ V-এর মূর্তি থাকতো, সেই মূর্তি স্বাধীনতার পর সরানো হয়েছিল, কিন্তু কারো সাহস হয়নি অন্য কোনো ভারতীয়র মূর্তি সেখানে স্থাপন করার। মোদি সেখানে নেতাজির মূর্তি স্থাপন করেছেন এবং রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ করেছেন। এত বড় সম্মান এর আগে নেতাজিকে কে দিয়েছে? নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, উনি দিল্লি পৌঁছতে পারেননি, দিল্লিকে নরেন্দ্র মোদি পৌঁছে দিয়েছেন দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে, এবং এই সম্মান বিরল সম্মান, আমরা সেজন্য মোদিজিকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরও অনেক সম্মান দিয়েছেন, যেমন যে দুটো দ্বীপের নাম নেতাজি জেতার পর আন্দামান যখন দখল করে নিয়েছিলেন ব্রিটিশদের হাত থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস, উনি দুটো দ্বীপের নাম করেছিলেন স্বাধীন দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। স্বাধীনতার পর কেউ সেই নামকে সরকারি মোহর দেয়নি, বর্তমানে মোদিজির সরকার সরকারিভাবে ওই দুটো দ্বীপের নাম ঘোষণা করা হয়ে গেছে, যে এই দুটো দ্বীপের নাম কেন্দ্রীয় সরকারের খাতায় স্বরাজ দ্বীপ এবং স্বাধীন দ্বীপ হিসেবে থাকবে। গতকালকে সংহতি যাত্রায় হাঁটতে দেখা গেছে, কিন্তু তার ডায়মন্ড হারবারে তাকে দেখা যায়নি বা কোনো সংহতি যাত্রাও হয়নি, তাহলে কি এটা কোনো ডায়মন্ড হারবার মডেল উল্লেখ করছে? উনি বুঝতে পারছেন ডায়মন্ড হারবারে আস্তে আস্তে ওনার বাতিটা নিচ্ছে, সেই জন্য এখন কলকাতার দিকে কনসেন্ট্রেট করতে পারছে। আমরা তো শুনতে পাচ্ছি মানিকতলা উপনির্বাচনে দাঁড়ানোর জন্য জেদাজেদি করছেন, হয়ে উপমুখ্যমন্ত্রী হবেন, ভাবছেন উপমুখ্যমন্ত্রী হলে বুঝি সিবিআই টিবিআই এরা ধরবে ধরবে না। তো ওনার মনে রাখা উচিত, উপমুখ্যমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, ভারতবর্ষের আইন এত শক্ত,
চুরি করে থাকলে পরে তার কোমরে দড়ি পড়বেই, সে মুখ্যমন্ত্রী হলো উপমুখ্যমন্ত্রী হলো। 22 জানুয়ারির জন্য রাম মন্দিরে উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, 23 জানুয়ারি নেতাজির ছুটির জন্য কি কেন্দ্রকে চিঠি দেবেন? দেখুন, নেতাজির ছুটি হবেন কি না সেই আগামী দিনে বাংলার মানুষ সহ দেশের মানুষ ঠিক করবে, কিন্তু নেতাজি কর্মবীর ছিলেন। নেতাজি যদি জীবিত থাকতেন উনি ছুটির কথা বলতেন না, এটুকু আমার বিশ্বাস। নেতাজি কাজ করাতে বিশ্বাস করতেন। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া, উত্তর দিনাজপুরের ইটাহার ঘুরে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।